হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো কিভাবে আপনারা বাড়িতে পাস্তা সস বা পিৎজা সস তৈরি করতে পারবেন। এটা আপনারা পাস্তাতেও ইউজ করতে পারবেন এবং পিৎজাতেও ইউজ করতে পারবেন। বাইরে যে পিৎজা সস আমরা কিনে থাকি তার মধ্যে প্রিজারভেটিভ অ্যাড করা থাকে এবং প্রিজারভেটিভ আমাদের শরীরের জন্য একদমই ভালো না। তার থেকে ভালো খুবই কম সময়ের মধ্যে বাড়িতেই আমরা পিৎজা পাস্তা সস তৈরি করে নিতে পারবো। তাহলে চলুন ঝটপট দেখে নিই এই রেসিপি। এখানে একটা ফ্রাইং প্যানে আমি জল নিয়ে নিয়েছি টমেটো সিদ্ধ করার জন্য। আর এখানে আমি 10টা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর উপরের এই চোখটা আমি কেটে ফেলে দেব, মানে এই উপরের যে কালো অংশটা থাকে সেটা। এবং পাশ দিয়ে একটা কাট লাগিয়ে দেব। বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, যতক্ষণ না খোসাগুলো ছেড়ে যাচ্ছে। যখন দেখবেন টমেটোর খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে বা হালকা হালকা আলাদা হয়ে যাচ্ছে, সেই সময় আপনারা গ্যাসটাকে অফ করে দেবেন। টমেটোগুলো একটু উল্টে পাল্টে দেবেন মাঝে মাঝে, যাতে সব দিক ভালো করে সিদ্ধ হতে পারে। দেখুন হালকা হালকা টমেটোর খোসা আলাদা হতে শুরু করেছে। এবার আমি এখানে নিয়েছি এক বাটি ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল। সেই জলের মধ্যে আমি গরম জল থেকে তুলে টমেটোগুলোকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখবো মানে একটু ঠান্ডা করে নেব, তারপর খোসাটা ছাড়াবো, তাহলে ইজি হবে। সব জলটা ফেলে দিয়েছি আর দেখুন খুব ইজিলি খোসাগুলো আলাদা হয়ে যায়। সমস্ত টমেটোর খোসাগুলো আমি এরকম ভাবেই আলাদা করে নেব, তারপর মিক্সিতে নিয়ে নেব। এদিকে ফ্রাইং প্যানে আমি নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। দশ সেকেন্ড মতো শুধু রসুনটাকে নাড়াচাড়া করার পর আমি এখানে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, যেটাকে আমি খুবই মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে, লাল করার একদমই দরকার নেই। এবার যে টমেটোগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি বেটে নিয়েছি মিক্সিতে। তবে একদম মিহি করে বাটবেন না, হালকা হালকা গ্রেনি টেক্সচার থাকবে এরকমভাবে বাটবেন, তাহলেই পারফেক্ট পিৎজা সসের কনসিস্টেন্সি আসবে। আর বড় চাংসগুলো আপনারা ফেলেও দিতে পারেন, আবার রেখেও দিতে পারেন। একটু ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদ অনুসারে লবণ দেব। আর ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি এটাকে কুক করব 10 মিনিটের জন্য। মাঝে মাঝে একটু খুলে নেড়ে দেবেন এক দুবার, ততক্ষণে টমেটোটা কুক হয়ে যাবে। 10 মিনিট পর দেখাচ্ছি টমেটোটা আমাদের বেশ সফট মতো হয়ে গেছে আর কুক হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে অলমোস্ট। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স যেটা আমার হোমমেড। এবার আমি দিচ্ছি 1.5 চামচ মিক্স হার্বস। মিক্স হার্ব না থাকলে অরিগানো দিয়ে দেবেন, যদি অরিগানো না থাকে তাহলে আপনারা কিছুই অ্যাড করার দরকার নেই। আমি যে মিক্স হার্বটা ইউজ করছি সেটা আমি দেখিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, আর সব কিছুকে ভালো করে মিক্স করে নেব।
সব কিছু দেওয়ার পর আমি ঢেকে আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করব। সসটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশনটা অফ করে দেব এবং ঠান্ডা হওয়ার পর আমি একটা কন্টেনার, 1.5 ঘন্টা পরে দেখুন সসটা বেশ ঘন হয়ে গেছে আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এটা। আর ঠান্ডা করেই কিন্তু আপনারা যে কোনো কন্টেনারে ভরবেন। এবার এই সসটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখবো, বেশ কিছুদিন ভালো থাকে। আর এই সসটা দিয়ে যদি পাস্তা বানাতে চান তাহলে কিছুটা এই সস ফ্রাইং প্যানে নিয়ে তারপর সেদ্ধ করা পাস্তার মধ্যে মিক্স করে দেবেন, তারপরে চিজ আরও কিছু আপনারা মিক্সার বা অরিগানো গোলমরিচ যদি আপনাদের পছন্দ হয় তাহলে অ্যাড করতে পারবেন, আর চিজ অ্যাড করে দেবেন, তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের পাস্তা। আর পিৎজার রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে, তখন দেখে নেবেন কীভাবে বানাতে হবে। আর চাইলে পাস্তার রেসিপিটাও শেখাবো, একটু ওয়েট করুন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।